بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسليه جهنم وساءت مصيرا وقال النبي الكريم صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال

উচ্চ বলা জোর আওয়াজে আমিন বলার ব্যাপারে বিস্তারিত দলিল প্রমাণ ও সহকারে আলোচনা করব ওমা উরিদ ও ইসলাহ ওমা তৌফিক প্রিয় শ্রোতা মণ্ডলী দেখুন এ বিষয়ে হাদিসের গ্রন্থ শাহি বুখারি হাদিস নম্বর সাতশো আশি একাশি এবং সাতশো বিরাশি নাম্বার হাদিসে উল্লেখ রয়েছে এবং সেই মুসলিমের প্রায় ছয় জায়গাতে উল্লেখ রয়েছে এবং সোনানু আবিদাউদ হাদিস নাম্বার নশো বত্রিশ ও তেত্রিশ এবং নশো পঁয়ত্রিশ এবং ছত্রিশের মধ্যে উল্লেখ রয়েছে এবং সোনানুদ্দারেমির মধ্যে উল্লেখ রয়েছে হাদিস নম্বর একশো যেখানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন

ইমাম সাহেবের আমিন আপনি তখনই শুনবেন যখন উনি উচ্চস্বরে আমিন বলবে তা হয় আপনি তো শুনতে পাবেন না যে তিনি আমিন বলছেন অতএব এই হাদিসটি দলিল যে আমরা কি করব উচ্চ আমিন বলব ইমাম যখন আমিন বলবেন উচ্চ তখন তোমরাও উচ্চ স্বরে আমিন বলো দামবি। কেননা নিশ্চয়ই যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে গুফির আল্লাহ মা তাকদ্দাম আমিন দাম্বে আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বেকার সমস্ত গুণাকে মাফ করে দেবেন সমস্ত পাপ রাশিকে মোছন করে দেবেন দেখুন হাদিসের গ্রন্থ সাহি বুখারি হাদিস নাম্বার সাতশো আশি একাশি এবং সাতশো বিরাশি নম্বর হাদিস শোনানো দারেমি হাদিস নম্বর একশো হাদিস নম্বর নশো বত্রিশ তেত্রিশ এবং নশো পঁয়ত্রিশ ও ছত্রিশ নম্বর হাদিস অতএব আমরা হাদিসের দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম এই সমস্ত হাদিস থেকে যে আমিন জোরে বলতে হবে এবং অন্য বর্ণনায় আছে বিশ্বনবী নবী সাল আলী সালাম বলেছেন যে ওয়াইদা খাল আল আলাইহিম ইমাম যখন বলবে যে ওয়ালা মকদি ফকরু আমিন তখন তোমরা সকলেই উচ্চস্বরে আমিন বলবে কেননা যার আমিন বলাটা ফেরেস্তাদের আমিন বলার সাথে মিলে যাবে কেননা সেই সময়ও ফেরেস্তারা আমিন বলে থাকে তাদের আমিন বলার সাথে মিলে গেলে আল্লাহ রবুল আমিন কী করবেন সেজন্য তার পূর্বেকার সমস্ত গুণাকে মাফ করে দেবেন কত সুন্দর হাদিস কত সুন্দর হাদিস কিন্তু বড় দুঃখ লাগে যে বাংলাদেশের মুজিবুর রহমান সে নিজেকে আলেম বলে দাবি করে আবার অনেক মানুষ তার ভক্ত রয়েছে তাকে অনেকেই খুবই ভক্তি সহকারে মানে কত অন্ধবিশ্বাস বুঝতে পারছেন কত দুঃখজনক কথা সেই মৌলানা মুজিবুর রহমান কোরআনকে মাথায় রেখে কসম করে বলছে যে আল্লাহর কসম সাহি বুখারিতে সহি মুসলিমে বা অন্য অন্য হাদিসে জোরে আমিন বলার কথা উল্লেখ নেই সে মাথায় কোরআন রেখে তিনবার কসম খেয়ে বলছে এবং বলছে যে যদি উল্লেখ থাকে তাহলে আমার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করুক আল্লাহ আমার জন্য জান্নাতকে হারাম করুক এভাবে সে তিন তিনবার বলছে কিন্তু সে জানে না যে তাকে আল্লাহকে বলার প্রয়োজন নেই যে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতকে হারাম করুন বরং অলরেডি তার ইতিপূর্বে তার জান্নাত হারাম হয়ে গেছে বা হারাম হয়ে যাবে হয়তো আপনারা প্রশ্ন করবেন যে আপনি কিভাবে জানেন যে কোন মানুষ জান্নাতে যাবে জাহান নামে যাবে একথা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালাহ আলী আসালাম জানিয়েছেন এজন্য আমি জানছি দেখুন হাদিসের গ্রন্থ সাহি বুখারি হাদিস নম্বর এক হাজার দুশো উনত্রিশ এবং রয়েছে মুসলিম নম্বর তিন এবং সাহি মুসলিমের পাঁচ নম্বর হাদিসও সম্ভবত পেয়ে যাবেন বিশ্বনবী সালাম বলেছেন যে ব্যক্তি আমার নামে ইচ্ছা করে মিথ্যা কথা বলবে আমার নামে ইচ্ছা করে মিথ্যা হাদিস বলবে সে যেন নিজের স্থান জাহান নামে বানিয়ে নেয় অতএব আমি এজন্য বললাম যে সেই মৌলানা জাহান নামি যেহেতু এ কথা আল্লাহ রবুল আলমিন তিনি জিব্রিল মারফত ওহি করে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী ইসলামকে জানিয়েছেন এবং সেই নবী মুহাম্মদ রসুল্লাহ সালামের কথাই আমি আপনাদেরকে বললাম এবং

বিরোধ কোনো কথা বলবে বা তার বিরোধী কোনো আমল করবে সুস্পষ্টভাবে সে অমান্য করবে রসুল্লাহ সাল্লামের কথাকে এবং তার বিরুদ্ধাচরণ করবে আল্লাহ রসুল্লাহ বিরুদ্ধে আচরণ করবে মিম্বা আদিমা তবে হুদা ইসলামের সমস্ত কিছু সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার পর হৃদায়ত সুস্পষ্ট হয়ে যাওয়ার পর এবং ওয়াতি সাবিল মিনিন মুমিনদের উল্টো পথের অনুসরণ অনুকরণ করবে আল্লাহ রব্বুল আলহামীন বলছেন নুয়াল্লি হিমা তাল্লাহ আমি তাদেরকে ছেড়ে দেবো তারা সে যেদিকেই যাবে আল্লাহ রবুল আমিন জ্ঞান দিয়েছেন এজন্য আল্লাহ তিনি দায়ী হবেন না কেননা মানুষ যে পথেই বেছে নেয় ভালো বা মন্দ সেটাই তার জন্য আল্লাহ সহজ করে দেন আল্লাহ দায়ী এজন্য নন যেহেতু আল্লাহ রবুল আলমিন তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে জ্ঞান দিয়েছেন মানুষ যখন ভালো পথ বা মন্দ পথ বেছে নেয় ভালো বা খারাপ পথ বেছে নেয় তখন সে জানে যে আমি এটা ভালো পথে চলছি নাকি এটা খারাপ পথে অসৎ পথে চলছি মন্দ পথে চলছি এটা সে ভালোভাবে বুঝে এই বোঝটা যে আল্লাহ দিয়েছেন এই জ্ঞানটা এজন্যই আল্লাহ রব্বুল আলমিন তিনি দায়ী নন বুঝতে পারলেন তারপরে আল্লাহ রবুল আলমিন বলছেন অনুসলিহি জাহার নাম তার শেষ পরিণাম হবে জাহান্নাম নাম ওসাত এবং যাহার নাম কতই খারাপ স্থান দেখুন সুরানিসা সুরানম্বর চার এবং আয়াত নম্বর একশো পনেরো অতএব আমরা হাদিস এবং কোরআনের এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি রসুলুল্লা সাল আলি আসসালামের বিরুদ্ধে আচরণ করে তাহলে তার পরিণাম হবে জাহান্নাম জাহান্নাম ছাড়া অন্য কোনো ঠিকানা তার হবে না অতএব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহিয়া সাল্লামের বিরুদ্ধাচরণ করা হতে বাছুন আসুন আমরা আল্লাহ এবং তার রসুল সাল ওয়া সাল্লামের অনুসরণ অনুকরণ অনুগত করে ইহকালে ও পরকালেও উপকৃত হয় আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দিন আমিন এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করলাম মা আলাইনা ইল্লাল বারাত আকুল কৌল হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু